আসসালামু আলাইকুম বন্ধুরা, রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। আর প্যাকেটটি আমি খুলে নিচ্ছি, দেখুন এখানে দুটি প্যাকেট, একটি গুঁড়ো মশলা একটি গোটা মশলার। রান্নাটি করার জন্য এখানে প্রথমে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি, হাফ কাপ টক দই, হাফ কাপ মিষ্টি দই, 2 টেবিল চামচ সয়া সস, এখানে 60টি কাজু বাদাম আর 60টি কাঠবাদাম বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। আর এই রান্নাটি ঘি দিয়ে কিন্তু করতে হবে। এখানে আমি 1 মুঠ কিশমিশ নিয়েছি আর সেই রাঁধুনির গুঁড়ো মশলার প্যাকেটটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি মাংসের পরিমাণ মশলা আছে, এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি 1 কেজি খাসির মাংস হাড় সহ নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নেব আর এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো, কারণ আমার হাতে সময় কম আর হাতে সময় থাকলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর এটা এক পাশে রেখে দিয়ে এখানে একটি দুধ তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ পানি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর পানিটা কুসুম গরম। আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এবার ঘি দিয়েও ভালো করে মিক্স করে নেব। আর এখানে 6-7টি আলুকে একটু জর্দার রং দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে 2 লিটার পানি, 2 টেবিল চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আর সেই গোটা মশলাটা, এখান থেকে কিছু গোটা মশলাটা মাংসে দেওয়ার জন্য রেখে দিচ্ছি, আর বাকিটা আমি পানিতে দেওয়ার পরে, পানিটা বলক আসার পরে এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া পলার চাল নিয়েছি। এবার এগুলোকে হাফ সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব। এরপর গোটা মশলাটা মাংসের ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আলু ভাজাগুলো। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা আলু বখরা, এরপরে সেই পলার চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পলার চালটা কিন্তু হাফ সেদ্ধ করা। এরপরে এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি সেই দুধ মিক্স করাটা। এরপরে আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব, আর এখানে আমি একটু জর্দা রং দিয়ে দুধ মিক্স করে রেখেছি, কালারের জন্য এটা ব্যবহার করছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিল করে দেব। এটা সিল করে দেওয়ার পরে প্রথমে 6 থেকে 7 মিনিট এভাবে ফুল আঁচে রান্না করব। এরপর চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি। দেখুন 1.5 ঘন্টা পরে এটা ফিরে আসলাম, আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে, কতটা ঝুরঝুরে হয়েছে। আপনারা এভাবে ঝটপট করে নিতে পারেন রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি। আপনার সময়ও বাঁচবে আর মেহমানের সাথে মেহমানদারিও করতে পারবেন। দেখুন পরিবেশন করছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।